আপনাকে কি পরিমাণ তুলাধুনা উনি ক্ষমতায় থাকার সময় করেছি ওনারা বোধ হয় মিস করে গেছেন। আচ্ছা যাই হোক, একটা সরকার, কোন সরকার চায় না তার আমলে আনরেস্ট হোক, সেটা যেই হোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সমন্বয়কদের সরকার, হোয়াট এভার, কেউ চায় না। কোন সরকার চায় না তার আমলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরেট করুক, কোন সরকার চায় না তার আমলে পাহাড়ে ঝামেলা হোক, মব জাস্টিস হোক, কিংবা পিটিএ মারা হোক, কিংবা আনসাররা এসে অভ্যুত্থান করুক, আন্দোলন করুক, কেউ চায় না। যদি সেটা সামাল দিতে না পারে সেটাকে আমরা ইনকেপেবল সরকার বলি, যেই সরকারই হোক। আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ ইনকেপেবল, বিএনপি হলে বিএনপি ইনকেপেবল, উপদেষ্টা মহল হইলে তারা ইনকেপেবল, তাই না? আপনার ইনকেপেবিলিটি যদি কন্টিনিউ করতে থাকে ফর ইনডেফিনিট পিরিয়ড, তাহলে মানুষ এমনি আবার পথে নামবে আপনাকে সরানোর জন্য। আমি এটা আগে ভাগে একটা সতর্কতা বললাম, দ্যাটস ইট, আমি আপনাকে এখন নামায় ফেলতে পারবো না। কিন্তু এরকম অরাজকতা যদি চলতে থাকে আর আপনি যদি সামলাতে ব্যর্থ হন, অ্যাটলিস্ট কড়া ভাবে আপনি যে সামলানোর চেষ্টা করছেন এটাও যদি আমি ফিল না করি, হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি হাসিনার মতোই পরিণতি, এটা যেই থাকুক তারই হবে। আচ্ছা এখন দেখেন, নিরাপত্তার কথা যেটা বলছিলেন, আমি খুব অনিরাপদ বোধ করি। আমি কিন্তু আপনার সাথে গত 20 বছর ধরে আসতেছি, আমি জীবনে কোনোদিন বলছি বলি নাই। আমি জানি না পাটোয়ারি নিরাপদ বোধ করে না করে না, সে তো অবশ্য সাবধানে কথা বলে, ও বললেও পড়লেও খুব বেশি বলবে টলবে না। কিন্তু আমি অনিরাপদ বোধ করি। কেন বোধ করি? বিকজ আমি দেখি পুলিশ রিলাকটেন্ট, আদৌ থানা ফোন ধরবে কিনা আমি জানি না, ফোন ধরলে কি হবে তাও আমি জানি না। এবং সবচেয়ে বড় কথা, আগে আমি জানতাম লীগের গুন্ডা পান্ডা এরা 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 এটা করতে পারে, সেম ওয়েতে লীগও জানতো যে এটা ছাত্রদলের পোলাপান বা শিবিরের পোলাপান। এখন তো সবাই সমন্বয়ক, আমি তোমায় কিছুই বুঝি না কে কি, যারে যেই ফোন দেয় আমি সমন্বয়ক বলছি, উরে বাপ রে বাপ। হ্যাঁ মানে মন্ত্রীরাও এইভাবে এই টোনে কথা বলতো না, এখন সমন্বয়ক ভাইরা আমার যেই টোনে কথা বলে। সো কেন? কারণ 5 বছর পরে যে আপনার কাছে তার যাইতে হবে ভোট, আর আপনি যদি আপনার ব্যথা যদি তার গায়ে না লাগে তাহলে তো সে আর 5 বছর পর আপনার কাছে যাইতেও পারবে না, ভোটও যাইতে পারবে না। অর্থাৎ এই যে পারস্পরিক লেনদেন, এই সরকারটার সাথে আমাদের কোনো লেনদেন নাই, এই সরকার তো আমার মুখাপেক্ষী না, আমাদের মুখাপেক্ষী না, সুতরাং আমি বাঁচলাম না মরলাম তাতে এই সরকারের তো আসলে কিছু যায় আসেন। ঠিক ওই জায়গাটাতেই আমার মনে হয় এই পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক দেয়া নেয়ার সম্পর্কটা নাই বলেই এখন আপনিও নিজেকে মনে করতেছেন যে আমি কোথায় আসি বুঝতেছি না, আমিও মনে করতেছি কি হচ্ছে সেটা আমি বুঝতেছি না। কিন্তু এই জায়গাটাতে তারা বলতে চায় 1.5 মাস ছোট সময়, কিন্তু রাজনীতিবিদরা বলেন যে 1.5 মাস অনেক কিছু ছোট সময় না, এবং এই পরিস্থিতিতে ছোট সময় না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনিও বলেছেন যত দেরি হবে তত দেশের জন্য ক্ষতি হচ্ছে। তারা দ্রুত সময়ে চায়, কিন্তু আপনারা বলেছেন যত দেরি তত ক্ষতি। রাষ্ট্র তো আসলে ছেলে খেলা না, প্রতি মুহূর্ত এখানে গুরুত্বপূর্ণ। আপনার আমি এই সরকার থেকে দূর থেকে, আমি তো ভেতরের না, দূর থেকে দেখে যা বুঝছি তাতে আমার কাছে মনে হচ্ছে তারা মনে করছে অনেক সময় হাতে আছে, ধীরে আস্তে আগানো যাবে, তারা এখনো ঠিক শিওর না। দেখুন এর এই অল্প কয়েকটা দিন, এর মধ্যে আমরা দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল শাখওয়াত সাহেবকে প্রথমে দেওয়া হলো স্বরাষ্ট্র, তারপরে উনি একদিনের মধ্যে উনি আবার চলে গেলেন অন্য আরেকটা উপদেষ্টা, এবং উনি বললেন যে রাখলে আছি না রাখলে চলে যাব, একটা ধরনের অসন্তোষ। আমরা দেখলাম প্রথমে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক, ওনাকে দেওয়া হলো সংবিধান কমিশনের কাজ, একদিন পার না হতে যখন উনি বললেন যে সংবিধান যা আছে সেখান থেকে সমাধান সম্ভব, সেটা পরিবর্তন হয়ে গেল। এবং ডক্টর আলী রিয়াজ, ওনাকে আমরা উনিও সর্বজন শ্রদ্ধেয়, কিন্তু কেন মানে এই চেঞ্জগুলো তো মানুষের মনে প্রশ্ন তৈরি করে, এবং সরকারের ভেতরের অস্থিরতা, ছোট্ট একটি সরকার 12-14 জনের, সেখানেও যদি এত অস্থিরতা চলতে থাকে তাহলে এই 18 কোটি মানুষের অস্থিরতা আসলে তারা সামলাবে কি করে? আর একটা বিষয়, যে যেই কাজের কাজই,
কাজটা তো আসলে রাজনীতিবিদদের। হ্যাঁ, এই কারণেই না রাজনীতিবিদরা যত সহজে একটা বিষয়কে হ্যান্ডেল করতে পারে, তারপরেও শেখ হাসিনা কিন্তু পারেন নাই শেষটা, যত সহজে রাজনীতিবিদরা পারেন আপনার ওই চেয়ারে আপনাকেই মানায়, ওখানে আমি গেলে ভুল ভালো নিশ্চয়ই। এবং কিন্তু তারা যেহেতু সময় চাইছে, আমরাও নিশ্চয়ই দেখতে চাই তারা কি করতে চান, তবে দেখতে যে দেরি যাতে না হয়ে যায় সেটাই প্রত্যাশা সবার। পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু এককভাবে একটু শান্তিপূর্ণ ভাবে এই দেশের সংস্কার কাজে তারা অংশ হিসেবে কাজ করছে, কাজে বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের ইয়ে আপাতত তারা চাইছে না, এই কারণে ছাত্র রাজনীতি বন্ধ হতে পারে একটা আলোচনার জায়গা আছে। আপনার মতামত জানতে চাই যে আসলে এই পর্যায়ে কেন এই সিদ্ধান্ত? আগে আমি প্রশ্ন করব, ছাত্র রাজনীতি বলতে আমরা কি বুঝি? 1952 সালে আমার বাবাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়। উনি ম্যাট্রিকে স্ট্যান্ড করেছেন, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছেন, পরে উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো, ঢাকা কলেজ থেকে বিকম পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কেন ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার করলো? কারণ উনি 52 ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন, উনি মেইন সংগঠক, 144 ধারা ভঙ্গের পক্ষে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু রেইজড হিজ ভয়েস, সেই কারণে তার ছাত্রত্ব বাতিল করা হয়, সেটাও ছাত্র রাজনীতি। আবার কয়েক বছর আগে আবরার ফাহাদকে ঠান্ডা মাথায় সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, নাম দেয়া হয়েছে ছাত্র রাজনীতি। দুটো ছাত্র রাজনীতি কি এক? এক নয়। আপনি সন্ত্রাস করবেন, আপনি দলের তকমা গায়ে লাগিয়ে পিটিয়ে মারবেন, আপনি দলের তকমা গায়ে লাগিয়ে 100টা ধর্ষণ করে সেঞ্চুরির কেক কাটবেন, আপনি দলের তকমা গায়ে লাগিয়ে যাচ্ছে তাই করবেন, গণরুমে নিয়ে সাধারণ ছাত্রদেরকে বিভৎসভাবে নির্যাতন করবেন, নতুন স্টুডেন্ট যারা আসে তাদেরকে আপনি র্যাগিং এর নামে যা তা করবেন, তাকে শারীরিক এবং মানসিকভাবে পঙ্গু করে ফেলার জন্য যথেষ্ট, সেটার নাম যদি ছাত্র রাজনীতি হয়, কোট আনকোট যদি সেটা ছাত্র রাজনীতি হয়, এই রাজনীতি এখনই নিষিদ্ধ করা উচিত। আর যদি 52-তে যেই ছাত্র রাজনীতি দেখেছি, 69-এ যেই ছাত্র রাজনীতি দেখেছি, 71-এ যেই ছাত্র রাজনীতি দেখেছি মুক্তিযুদ্ধে, আমরা 90-এর যেই গণ অভ্যুত্থানে ছাত্র রাজনীতি দেখেছি, সেটা যদি ছাত্র রাজনীতি হয়ে থাকে, বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির জন্য নিশ্চয়ই ছাত্র রাজনীতির প্রয়োজন। সেটা আলাদা করবেন কিভাবে? আলাদা করব কিভাবে? বোঝা যাবে যে তারা করবে না। যতদিন পর্যন্ত এই নিশ্চয়তাটা বড় বড় দলগুলো দিতে না পারবে যে তাদের সংগঠনের কোনো নেতা বা ছাত্র নেতা কোনো রকম কোনো অরাজকতা, অন্যায়, অবিচার, নির্যাতন, ফৌজদারি অপরাধ ইত্যাদির সঙ্গে যুক্ত যেই মুহূর্তে হবে, সেই মুহূর্তে